आशा राखी आगले कैने उत्साह जगह जब और तहतको आम अलग मरम जाचि विचारी मरम जाचि आम सन्थार लक्षी राजखुआदेवे एम अति सम्मानीय विचारक बयोज्येष्ठ विचारक सान्वन आम सन्थार सक्रिय सदस्य रूपम बरवादेवे আমার সাবরাবাসী আর আজি ইয়াত সকলকে লগ পাই অতিক আনন্দিত হয়েছো আর আজি আমি বেশি সময় অপচয় নক এটা পাঞ্জার আজি পাঞ্জার যখন নিয়ম হয় সেই নিয়মখিন চমুকে আপনার আগত বক্তব্য দাঙি ধরব বিচার আর তারবাবে মোক দুজন খেলোয়ে আবশ্যক হব সুমন আর কোন আছে আচ্ছা এতিয়া আমি প্রথমতে গ্রিপলে আহো যেতিয়া আমি তোমালকে হলো বহুতে জানাই তথাপিও মোক কই দিছো প্রথমতে যেতিয়া আমি গ্রিপ ধরিম এই সাপোর্ট হ্যান্ডেলডাল ধরে লব লাগিব সাপোর্ট হ্যান্ডেল তারপর ইয়াত এলবো সেট করে ইয়াত গ্রিপ ধরো এই উপরপরা এনেকে দাঙি এনেকে গ্রিপ নহব ঠিক আছে প্রথমতে সেটিও এলবো বলে কম এলবো সেট হব তারপর গ্রিপ হব তারপর শোল্ডারটো প্যারেলাল হব স্কোয়ার বলে কয় আমার আর্ম রেসলিং ভাষা যেহেতু স্কোয়ার বলে কয় কিন্তু স্কোয়ার মানে হল কি ইয়ার এই যেটো এটা আছে তো ইয়ার প্যারেলাল হব লাগে শোল্ডার মানে এনেকে সোমাই থাকলে নহব এনেকা হব লাগে তার লগতে ইয়াত যেটো যেটা গ্রিপ ধরিম গ্রিপ ধরতে এই নাকল বুড়া আঙুলির এই প্রথম গাঁঠিটো এইটো শো হব লাগে উপর এনেকে ঢাকি থাকিলে নহব রিস্ট যেটা মণিবন্ধ বলেও কয় সেটা স্ট্রেট হব লাগবে সিধা হব লাগবে সেটা এনেকে বেঁকা করে থাকলে নহব এনেকে করে থাকবা করে থাকলে তোমার মানে প্রবলেম সিধাকে রাখবা সেটা সুবিধা হয় তারপরে আহিলে আমি ইয়াত কেবাটাও ফাউলের কথা ইয়াত আমি যদি খেলি থাকি খেলি থাকতে বিভিন্ন ধরনের ফাউল হয় প্রথম ফাউল কেনকে হব পারে এলবোটো যদি উঠি গেছে বা ওলাই গেছে সেটা এলবো ফাউল সেটা আগফালে পিছফালে কাকলে যিকোনো ফালে হব পারে সেটা এলবো ফাউল তারপরে এই এটা যদি এই সাপোর্ট হ্যান্ডেল হয় সাপোর্ট হ্যান্ডেলডাল যদি তিন সেকেন্ডতকে বেশিকে যদি কেবা এড়ি থাকে এনেকে অল্প দেরি এনেকে ধরে এড়ি থাকলে একো নাই কিন্তু বেশি সময় যদি এড়ি থাকে কিছু ইয়াত ধরে এফালে ধরে তিন সেকেন্ডতকে বেশি যদি হয়ে যায় তাহলে এটা ফাউল বলে গণ্য করা হবে তারপরে খেলার মধ্যে যদি স্টেপ হয় ফাউল আউটটা আছে এটা হল তোমার এই ভরির যে ইয়াত আছে দুইটা এই ইফালে যদি ইয়াত অপমান্ত এরিয়াত যদি রাখা আর অপনেন্টে যদি কমপ্লেন করে আছে তার কিন্তু তথাপিও তুমি শুনা নাই তেতিয়াহলে সেটা এটা ফাউল হব পারে আর তারপর দুইটা ভরি যদি ডাং খাই দিছে এটা ভরি দাঙি থাকিব পারে একো নাই কিন্তু যদি দুইটাই ভরি দাঙি দাঙি দিছে তেতিয়াহলে সেটাও ফাউল বলে গণ্য করা হবে আর তার লগতে স্ট্রেপ হব পারে মানে যেটা গ্রিপ ধরতে টানা আজরা করতে খুলি যায় তেতিয়াহলে এডাল স্ট্রেপ স্ট্রেপডাল এনেকে বান্ধি দিয়া যায় স্ট্রেপডাল বান্ধি দিয়া যায় আর স্ট্রেপডালত এটা বাকল থাকে বাকল যেটা টাইট করা হয় যেটা মানে বহুতে বকলেস বলে কয় একচুয়ালি বাকল হয় এটা তো সেই বাকলটো যার হাতত থাকে সেটা মানে এটা এডভান্টেজ হয় যে কি টাইট লাগে বা ধীর লাগে কব পারি ঠিক আছে এটা দেখাই দিছে কেন স্টেপডাল বান্ধে আর তার লগতে তোমাকে যদি গ্রিপ ধরে থাকতে স্টেপ বান্ধা হয়েছে স্টেপ বান্ধার পিছত এটা সুমনের হাতত আছে গতি সুমনে কব কি টাইট লাগিব হাতত আছে ঠিক আছে গতি যদি এম হাতত থাকিলে হয় তো তখন কলে হয় যে কি টাইট লাগিব বা ঢিলা লাগিব সেটা একটা কথা তার লগত যদি গ্রিপ ধরে থাকা অবস্থা একটা নির্দিষ্ট সময় সেটা 15 সেকেন্ড হয় নর্মেলি
কেতিয়াবা সময়ৰ নাটনি সাপেক্ষে আমি সেই সময়টো কমায়ো দিওঁ কেতিয়াবা দহ ছেকেণ্ডলৈকে আৰু সেইটো হ'ল তাৰ মানে সেই সময়খিনি যদি পাৰ হৈ যায় তাৰপিছত আমি ৰেফাৰেন্স গ্ৰিপ কৰি দিওঁ ৰেফাৰেন্স গ্ৰিপ আৰু ৰেফাৰেন্স গ্ৰিপত কি হয় ৰেফাৰেন্স গ্ৰিপত ৰেফাৰেন্স গ্ৰিপটো দেখাইছে ৰেফাৰি গ্ৰিপত একদম ষ্ট্ৰিক্ট অলপো ৰেফাৰি গ্ৰিপত এনি মুভমেণ্ট যদি অলপো মুভ কৰি দিয়া এনেকৈ ফাউল হৈ যাব গতিকে এয়া ৰেফাৰিয়ে গ্ৰিপ ঘূৰাই দিছে এয়া এইখিনিতে ৰেডি গ' হয় আৰু তাত সুধিব এইটো এই নাকলতকৈ ওপৰত লাগে মানে নাকলটো শ্ব' কৰি নাকলটো শ্ব' কৰি ওপৰত লাগে মানে ওপৰত নে তলত বুলি সুধিব আপ নে ডাউন আপ ডাউন মানে তোমাৰ ফিংগাৰকেইটা কথা কথা ফিংগাৰকেইটা ওপৰত লাগিব নে তলত লাগিব এইখিনিয়ে কথা আৰু তোমালোকক সকলোকে বেষ্ট উইচেছ দিছোঁ আজিৰ খেলখনৰ কাৰণে আৰু এতিয়া আমি খেলখন আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ ধন্যবাদ।